হ্যালো এভরিওয়ান, আমি বিশ্বজিৎ মজুমদার। আমার চ্যানেল বিশ্বজ আর্টওয়ার্কের পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আজ আমি তোমাদের জন্য সুন্দর একটি নববর্ষের মঙ্গল শোভাযাত্রার চিত্র এঁকে দেখাচ্ছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখো, তবে তোমাদের অনেক উপকারে আসবে। তবে শুরু করছি। আমি শুরুতে একটি লোকজ নকশায় হাতি আঁকতে চাই, যেটা পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রায় থাকে। তোমরা অবশ্যই দেখেছো বড় একটি হাতি কিংবা পেঁচা কিংবা ঘোড়া ইত্যাদি তৈরি করে র্যালিতে নিয়ে যাওয়া হয়। শুধু একটা নয়, র্যালিতে একাধিক আমাদের লোকজ যে মোটিভগুলো আছে ওই মোটিভগুলো নিয়ে র্যালি করা হয়। এমন একটি হাতি আঁকছি আমি, তোমরা দেখো তো এর নকশাগুলো। তোমরা খেয়াল রেখো যে কিভাবে আমি নকশাগুলো আঁকি। হাতির ড্রয়িংটা খুবই সহজ। হ্যাঁ, তো একটু মনোযোগ সহকারে দেখো যে কত সুন্দর হয় জিনিসটা, এবং তোমাদেরকে ড্রয়িংয়ে অবশ্যই এটা হেল্প করবে। হাতির গায়ের উপর যে ডিজাইনগুলো আছে এগুলো লোকজ নকশা। এগুলো সাধারণত কাঠের পুতুল গ্রাম্য মেলায় কিনতে পাওয়া যায়। হ্যাঁ, সেটাকেই বড় করে বানানো হয়। কাঠের থাকে, মাটির থাকে, এবার মানুষের মাথাগুলো আঁকছি। র্যালির শুরুতে যে মানুষগুলো, এবার একটা ব্যানার আঁকছি। যে ব্যানারে লেখা থাকবে মঙ্গল শোভাযাত্রা। আমি হাতগুলো আঁকছি, মানুষের হাতগুলো যেগুলো দিয়ে ব্যানার ধরা আছে। ব্যানারটির ডিজাইনটাও লোকজ নকশায় করা। মঙ্গল শোভাযাত্রা লিখলাম, তার একটা বাঘের মুখোশ আঁকছি। একটা মানুষ আছে, উনি একটু নাচের ভঙ্গিতে হেঁটে যাচ্ছে র্যালির সাথে, এবং পেছনে আরো অনেক মানুষ আছে। বাম পাশে একজন নারী ক্যারেক্টার আছে, মহিলা ক্যারেক্টার র্যালির সঙ্গে যাচ্ছে। এভাবে করে আমি সব মানুষগুলো একটু দেখে নিচ্ছি। রাস্তার পাশে দেয়াল আঁকছি।
দূরে একটা বিল্ডিং দেখা যাচ্ছে। এবার কলম দিয়ে ফাইনাল লাইন টানছি। তোমরা কলম দিয়ে লাইনটা আনার সময় একটা জিনিস মাথায় রাখবে, যে যেখানে যেখানে ড্রয়িং এর ভুল আছে ওগুলো তোমরা কলম দিয়ে সংশোধন করে নেবে, তবে এই ড্রয়িংটা সুন্দর হবে। আর যদি না পারো তবে পেন্সিল দিয়ে সংশোধন করে নেবে। হ্যাঁ, একাধিকবার চেষ্টা করে পরে তোমরা কলম দিয়ে লাইন আনবে। এর মানুষগুলো অত ডিটেইল না, তাই আমি দ্রুত ড্রয়িংটা শেষ করছি। এবার বাম পাশে একটা বড় গাছ এঁকে দিচ্ছি। এবার রং করবো, একটু কোবাল্ট ব্লু নিলাম, একটু আল্ট্রাভায়োলেট নিয়ে আমি আকাশের রংটা করছি, একটু ভ্যারিডিয়ান গ্রিন নিলাম আগের রঙের সাথে। এবার ব্রাশ করছি, পুরো আকাশটা করে ফেললাম, আর একটু ভ্যারিডিয়ান গ্রিন কোবাল্ট ব্লু মিক্স করে এবার উপরের দিকে একটু দূরের পাতাগুলো আমি কেটে নিচ্ছি। একটু গেন্দুজ ইয়েলো দিয়ে দূরের মানুষগুলোর উপর ব্রাশ করে নিলাম। হাতিটা রং করছি, এই হাতিটাই আজকের এই ড্রয়িং এর মূল ফোকাস বা কেন্দ্রবিন্দু। তোমরা মনোযোগ সহকারে দেখো এটা, এবং কে কেমন আঁকতে পারলে সেটা আমাকে কমেন্টে লিখে জানিও। তোর ব্ল্যাক এবং প্রুশিয়ান ব্লু মিক্স করে কালো রং তৈরি করে তারপরে আমি হাতির গায়ে দিচ্ছি। ভালো ছায়াগুলো একটু দেখো, ভালো করে বুঝতে পারবে কোথায় কোথায় রং দিচ্ছি, কোথায় কোথায় দিচ্ছি না, কোথায় একটু গাঢ় দিচ্ছি, কোথায় একটু হালকা দিচ্ছি। গাঢ় রঙের সাথে একটু জলের পরিমাণ কম থাকবে, আর হালকা রঙের সাথে জলের পরিমাণ একটু বেশি থাকবে, তাহলে তোমরা পারবে।
আমি রংটা আর একটু গাঢ় করে নিচ্ছি। এবার সেকেন্ড টোন বলে এটাকে, এটা দিচ্ছি। এবার কাছের ব্যানারটা রং করছি, এটাতেও লোকজ নকশা। পহেলা বৈশাখে যে মানুষগুলো তাদের প্রধান কালার কিন্তু একটু লাল সাদা এবং মৌলিক রংগুলো দিয়ে কালার করবো। হ্যাঁ, তবে লালের প্রাধান্য একটু বেশি থাকে এবং হলুদ রঙের একটা মিনি আছে। হলুদ মানে হচ্ছে শুভ, তাই নতুন বছরকে অভিনন্দন জানাতে আর নতুন বছরকে খুশ করতে আমরা হলুদ রংটা ব্যবহার করি, যে নতুন বছরে শুভ কিছু হোক, ভালো কিছু হোক এই প্রত্যাশায়। বিভিন্ন রং দিয়ে আমরা ড্রেসগুলো রং করে নিচ্ছি। ড্রেস রং করার সময় আলো ছায়াগুলো একটু দেখছি, যদিও এখানে মানুষগুলো অনেক ছোট ছোট অত ডিটেল করা যাচ্ছে না। ছবি আঁকতে গেলে আমরা আর একটা বিষয় লক্ষ্য করব, আমাদের প্রধান বিষয়কে একটু পরিষ্কার করে আঁকার চেষ্টা করব, এবং যেগুলো যাকে বলি আমরা সাবজেক্ট, আর যেগুলো অবজেক্ট প্রধান বিষয় না আনুষঙ্গিক বিষয় ওগুলোকে আমরা একটু অস্পষ্ট করে আঁকব। যেমন তোমরা দেখতে পাচ্ছ দূরে একটা বিল্ডিং, ওটা আমাদের সাবজেক্ট না, ওটাকে আমরা একটু অস্পষ্ট করে এঁকেছি। দূরের জিনিসগুলো যত স্পষ্ট করে আঁকা যায় তত হচ্ছে আমাদের মূল বিষয়বস্তু হাইলাইট হয়, অর্থাৎ দেখতে ভালো লাগে, ছবির মূল বিষয়বস্তু স্পষ্ট হয়ে ওঠে। প্যালেটটা পরিষ্কার করে নিলাম, এবার একটু কোবাল্ট দিয়ে আমি দেয়ালটা রং করছি। অরেঞ্জ নিলাম, একটা অংশ হালকা সবুজ দিয়ে, একটা মানুষের হালকা সবুজ দিয়ে মানুষের ড্রেস কালার করছি। আবার দূরের গাছগুলো একটু হালকা করে আঁকছি, একটু ভেরিডিয়ান গ্রিন মিক্স করলাম। এবার আমার সবচেয়ে কাছের যে গাছ পাতাগুলোতে রং করছি, গাছ
গাছের কাণ্ড যেটা ওটা রং করছি। আগের ভিডিও থেকে এখানে গাছের কাণ্ড রং করার টেকনিকটা একটু আলাদা। দেখো, আগে গাঢ় রং দিয়ে তারপর ব্রাশটা ভিজিয়ে একটু চাপকে চাপকে রং তুলে নিচ্ছি, একটা সুন্দর ডাইমেনশন তৈরি হচ্ছে। একটু স্যাপলিং মিক্স করে একটু গাছের কালারের মতো চলে আসলো। মঙ্গল শোভাযাত্রার ব্যানারেও লোকজ নকশা। একটা পরিষ্কার করে নিলাম। এবার পার্সেনা দিয়ে আমি স্কিন কালার করছি। পার্সেনার সঙ্গে একটু ব্ল্যাক ফাউন্ডেশনগুলো একটু অটোমেটিক মিক্স করলাম। এটা দিয়ে আমি চুলের রং তৈরি করছি। সাদা শাড়িতে একটু ছায়া দিলাম, হালকা একটু রং নিয়ে পাঞ্চানায় হালকা রং নিয়ে ড্রেসগুলো একটু আলো ছায়া দিচ্ছি। এবার ব্ল্যাক আর কুশনগুলো দিয়ে একটু গাঢ় রং তৈরি করছি। কালো যেটা কালো হাতিতে আমি সেকেন্ড টোন হিসেবে দিব, সেকেন্ড টোন তারপরে থার্ড টোন হিসেবেই বলা যায়। ফাঁসটা ভিজিয়ে একটু টিস্যুতে ফাঁসটা চাপ দিয়ে মুছে তারপরে একটু ফ্রাশ করছি। কালারটা মিশে গেল, একটু আলো ছায়া তৈরি হলো। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে লিখে জানাও, আর ভালো লাগলে প্লিজ বন্ধুদেরকে শেয়ার করো। আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করো। সবাইকে ধন্যবাদ, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো।